তিন স্ত্রী নিয়ে সংসার করুক সাকিব, নয়তো দেশ ছাড়ুক, বললেন ডিপজল। একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ঢাকা চলচ্চিত্রের এখন টক অব দ্য টাউন হলো সাকিব বুবলি ও তাদের সন্তান। সম্প্রতি তাদের সন্তান বীরের ছবি প্রকাশে আসতেই আলোচনার ঝড় ওঠে সিনে দুনিয়ায়। এ নিয়ে মন্তব্য করছেন তারকারাও। এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। গণমাধ্যমে তিনি বলেন, এসব বাজে চিন্তা বাদ দিয়ে তিনজনকেই সেটেল করে দিক সাকিব, না হলে সাকিবের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। সাকিবের সাথে শবনম বুবলি ও অপু বিশ্বাস ছাড়া জড়িয়েছে নায়িকা রাত্রির নামও। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান আছে সাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা, এমন অভিযোগ করছেন অনেকেই। এ প্রসঙ্গে অভিনেতা ডিপজল বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে, সাকিব শুনেছি তিনটা করেছে, বিয়ে করেছে তাতে কিছু যায় আসে না, তবে আমার মনে হয় তিনজনকেই শেল্টার দেওয়া উচিত, এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেন না হয়। ডিপজল বলেন, এসব বাজে আইন বাজে চিন্তা ফেলে সবাই নিয়ে ঘর সংসার করুক, তিনটা হোক দুইটা হোক তাদের ফ্ল্যাট দিয়ে সেট আপ করা ভালো, না হলে সাকিব এ দেশ ছেড়ে চলে যাক, কারণ এই মেয়েগুলো কী করবে, একটা বাচ্চা পালন করা তো সহজ কথা নয়, একটা হাতি পালা ও একটা সন্তান পালা সমান। তারকাদের এই ধরনের কর্মকাণ্ডই ঢাকায় চলচ্চিত্রের ক্ষতি করছে উল্লেখ করে ডিপজল বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে, এদের কারণে আরও যাবে, যেহেতু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, আমাদের বলার কিছু নেই, ইসলামে চারটা বিয়ে করার অনুমতি আছে, সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক, কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাতে আর না ডোবায়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।